সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো নিশ্চয়ই? আজকে আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের এক্সট্রা জ্যামিতি নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা নবম অধ্যায় সম্পূর্ণরূপে লেকচার দিয়ে শেষ করেছি উপপাদ্যগুলো, আর এখন এক্সট্রা জ্যামিতিগুলো করাবো, তারপর তোমাদেরকে ইনশাআল্লাহ আমরা মূল্যায়নের ধাপে নিয়ে আসব। এক্সট্রা জ্যামিতি নবম অনুশীলনের প্রথম প্রশ্নটি ছিল, এগুলো সব পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিত্তি করে আমরা সলভ করব। সাধারণ নির্বাচন দেখি, প্রশ্নটা কি লেখা ছিল, বলা ছিল যে কি বন্ধুরা দেখো, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু ফোর এডি স্কোয়ার। এটি তোমরা সাধারণ নির্বাচন বই খুললে তোমরা অনুশীলনীর এক নম্বর প্রশ্ন এই সমস্যাটি দেখতে পাবে। তো এটাকে আমি ডাইরেক্ট সাধারণ নির্বাচনে লিখে ফেলেছি। সাধারণ নির্বাচন বলার কারণে এখানে লিখেছি প্রমাণ করতে হবে যে, বইতে আছে প্রমাণ করো যে, আর আমরা সাধারণ নির্বাচনে বলবো প্রমাণ করতে হবে যে। যাই হোক, এখন সাধারণ বইয়ের প্রশ্নটাই মানে সাধারণ নির্বাচন আকারে চলে আসবে, পার্থক্য শুধু এই জায়গায়। আর এখন আসো এবার বিশেষ নির্বাচন আমরা বলবো, ঠিক এটার মতো করে বিশেষ নির্বাচনে এখানে দেওয়া আছে বলতে হবে, মনে করি এই কথা বলা যাবে না, প্রথমে বলবে দেওয়া আছে। কারণ দেখো, প্রশ্নের মধ্যে ত্রিভুজের সব তথ্যগুলোর নাম ধরে বলা হয়েছে, এই জন্য প্রথমে তুমি বলো যে দেওয়া আছে। এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, এডি বি সি এর উপর লম্ব, প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু ফোর এডি স্কোয়ার। গেল বিশেষ নির্বাচন। আর অঙ্কনের এখানে আমাদের কোনো অপশন নেই, আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। তা প্রমাণে আসলে বন্ধুরা আমরা কী লিখতে পারি, আমরা একটু প্রমাণটা একটু বলি। এখানে প্রমাণটা হচ্ছে কি, এর কতগুলো যুক্তি দিবে আর কি। এক্সট্রা জ্যামিতিতে বিভিন্ন দিক থেকে যুক্তি দেওয়া যায়। যেমন ধরো, এখানে প্রথমে আমি বলতে পারি যে এখানে এটা সমবাহু ত্রিভুজ, যেহেতু ওরা বলেছে না এবিসি একটি সমবাহু ত্রিভুজ, তাহলে আমি এখন ধরো এই যে এক নম্বর ধাপে এসে বলতে পারি কি, ধাপ একে বলতে পারি, যেহেতু ত্রিভুজ এবিসি, ধরো ত্রিভুজ এ বি সি একটি সমবাহু, সমবাহু ত্রিভুজ, আচ্ছা, তা সুতরাং এখানে আমি বলতে পারি এ বি সমান এ সি সমান সমান বি সি, এই তিনটা বাহুই সমান আমি দাবি করতে পারি সমবাহু হওয়ার কারণে। আরেকটা ধাপে খেয়াল করো, বলেছে যে এডি বিসি এর উপর লম্ব, তাহলে এডি যদি বিসি এর উপর লম্ব হয়, তাহলে আমি দুই নম্বর ধাপে এসে বলতে পারি কি, বলতে পারি খেয়াল করো বন্ধুরা, যেহেতু এডি লম্ব বিসি, লক্ষ্য করো এডি লম্ব বিসি কোন ত্রিভুজে, ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এডি লম্ব বিসি। এই ক্ষেত্রে আমি এখানে দুই রকমই সিদ্ধান্ত আসতে পারে, আমি ভিডিওর মধ্যে দুই রকমই বলবো, তোমরা যে কোনো একরকম লিখলেই হবে। যেমন ধরো সমবাহু, প্রথম একটা নীতি বলতে পারি যে সমবাহু ত্রিভুজে শীর্ষ থেকে বিপরীত ভূমির উপর, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, সমবাহু এবং সমদ্বিবাহু এই দুই ক্ষেত্রে এই নীতি, বিষমবাহুর ক্ষেত্রে কিন্তু এই নীতি না। এখন দেখো, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ আর এটা বলছে যে বিসি এর উপর এডি লম্ব, এই বিন্দু থেকে বিপরীত বাহু বিসি এর উপর লম্ব এডি, তাহলে আমি এখানে অটোমেটিকলি বুঝতে পারি যে বিডি সমান সমান সিডি, তাহলে বিডি সমান সমান যদি সিডি হয়ে থাকে, তাহলে বিসি ইকুয়াল টু টু বিডি, আবার বিসি ইকুয়াল টু টু সিডি, যাই বলি না কেন এটা চলে আসে কথার মধ্যে, এটা চলে আসে। আর আরও একরকমও বলতে পারি, আবার একরকম কী বলতে পারি, দেখো আমি বলতে পারি কি, এই যে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সিডি, এখানে এডি লম্ব বিসি হওয়ার কারণে এডিবি এবং এডিসি এই দুটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে সমকোণ উৎপন্ন হয়েছে বন্ধুরা, এই যে এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, তাহলে আমি কি বলতে পারি যে এডি লম্ব বিসি, সুতরাং বলতে পারি যে সুতরাং এ ডি বি কোণ সমান সমান, আবার এ ডি সি কোণ সমান সমান, এরা এক সমকোণ, এরা প্রত্যেকেই আবার এক সমকোণের সমান। যদি বলো কেন, কারণ লম্ব হলে তো সমকোণ হবেই, তাহলে গেল এটা, তো সমকোণ হলে তাহলে এইটা সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, তাহলে আমি দাবি করতে পারি যে সুতরাং ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি উভয় সমকোণী ত্রিভুজ, এই কথা আমরা দাবি করতে পারি, উভয় সমকোণী ত্রিভুজ, এটা যুক্তিতর্কে চলে আসে। আচ্ছা, তাই সমকোণী ত্রিভুজের দুইটা সমকোণী ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার নীতি হচ্ছে অতিভুজ বাহু উপপাদ্য। তো আমরা এখানে বলতে পারি, দেখো এখানে এবি, এই ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এ বি ডি এবং
ত্রিভুজ এসিডি এই যে সমকোণী কথাটা আগে বলে দিই সমকোণী ত্রিভুজ এবিডি এবং সমকোণী ত্রিভুজ এসিডি মানে এরা দুটোই সমকোণী ত্রিভুজ এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দুটো ত্রিভুজ সমকোণী তো আগেই বলেছি এই দুটো সমকোণী ত্রিভুজের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি যে অতিভুজ লক্ষ্য করো অতিভুজ এবি ইকুয়াল টু অতিভুজ এসি মানে এটা সমকোণী বিপরীত বাহু অতিভুজ এটা সমকোণী বিপরীত বাহু অতিভুজ এই ত্রিভুজের অতিভুজ এবি এই ত্রিভুজের অতিভুজ এসি তাহলে এই দুটো অতিভুজ সমান আর এডি হচ্ছে সাধারণ বাহু আবার এডি সমান সমান এডি কারণ এরা হচ্ছে সাধারণ বাহু আচ্ছা সাধারণ বাহু বলে এটা আচ্ছা আর এটা কি লেগা এটা ওই যে সমবাহু বলে আগেই তো বলছি সমবাহু মানে সমবাহু ত্রিভুজ এরা আবার সমবাহু ত্রিভুজের কারণে সুতরাং এটা অতিভুজ এবং একবাহু সমান দেখাইছি সুতরাং এখানে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি এই দুটা ত্রিভুজ সর্বসম আমরা দাবি করতে পারি আর এই দুটা ত্রিভুজ যখন সর্বসম হয়ে যাবে তাদের উভয়ের মধ্যকার অনুরূপ বাহু সমান দাবি করা যাবে সুতরাং বিডি সমান সমান সি ডি দাবি করতে পারো বিডি সমান সমান সি ডি এটা অনুরূপ বাহু এই দুটা ত্রিভুজের অনুরূপ বাহু এই যে এটা এটা এটার ভূমি এটা এটার ভূমি এটা সুতরাং লক্ষ্য করো তাহলে আমি এই নীতিতেও এই বিডি সমান সমান সি ডি প্রমাণ করতে পারি আর এত ডিটেলস না গিয়ে ওই যে স্যার আমি যে প্রথম বলছি ওইটা তো যাইতে পারো যেহেতু ত্রিভুজটা সমবাহু আর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব হয়েছে তাহলে অবশ্যই ভূমিকে সমদ্বিখণ্ডিত করেছে তবে এইটা ক্লাস এইটের ক্ষেত্রে ধরো না এটা তো প্রমাণ সাপে এটা তো একটু বড় ধরনের সিদ্ধান্ত এই জন্য এই স্টাইলে চলে আসলে যেহেতু আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্যের আলোকে এটা প্রমাণ করব এই জন্য এই যে অধ্যায়টা হচ্ছে পিথাগোরাসের আলোকে সাজানো এই জন্য আমরা ওই লম্ব লম্বর মধ্যে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রমাণ করাটা বেটার আমি মনে করি এই জন্য ওই ওই দিকে না যাইয়া এই দিকে থাকাটা সমীচীন হবে এটা মানে প্রতিটা ধরো প্রতিটা অধ্যায়ের একটা ডিমান্ড থাকে ওই অধ্যায়কেন্দ্রিক ডিমান্ডের প্রমাণটা হচ্ছে এই এই স্টাইলের আচ্ছা এইবার আসো এখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই বিডি ইকুয়াল টু সিডি তাহলে বিসিকে তুমি কী বলতে পারো এখানে বিসি সমান সমান একে কী করতে পারো বিডি প্লাস সিডি আবার বিডি সমান সিডি তার মানে কি বিডি প্লাস বিডি বল সিডির জায়গায় বিডি বলে দাও তার মানে টু বিডি বিসি সমান টু বিডি যদি হয়ে যায় সুতরাং লক্ষ্য করো বিসি স্কোয়ার ইকুয়াল টু ফোর বিডি স্কোয়ার হয়ে যায় বন্ধুরা উভয়কে বড় করলে বিসি স্কোয়ার ইকুয়াল টু ফোর বিডি স্কোয়ার হয়ে যায় আবার এখানে লক্ষ্য করো এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু বিসি মানে এবি সমান বিসি তার মানে এসি এবি স্কোয়ার ইকুয়াল টু তুমি ফোর বিডি স্কোয়ার বলতে পারো যেহেতু এটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুই সমান এই দাবিটা আমি করতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু ফোর বিডি স্কোয়ার বন্ধুরা আমরা এটা দুই নম্বর ধাপ মনে করলাম এবার তিন নম্বর ধাপে আসো এটাকে আমরা রাখলাম এবার তিন নম্বর ধাপে আমি এসে কি দেখাতে পারি তিন নম্বর ধাপ মনে করো এই যে ত্রিভুজটা এবিডি এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের মধ্যে লক্ষ্য করো ত্রিভুজ এ বি ডি ডি সমকোণী সমকোণী ত্রিভুজে এটা অতিভুজকে অতিভুজ হচ্ছে এবি সুতরাং এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এটা আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সিদ্ধান্তে আসতে পারি আর এইখান থেকে তুমি আবার আরেকটা কাজ করতে পারো যে এডি স্কোয়ার মানে কী হবে তাহলে সাজিয়ে নাও তাহলে এটাকে যদি আমি ওইদিকে নিয়ে যাইতাম গা তাহলে কী হতো এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার মানে পক্ষান্তর করে দেখো যে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার চলে আসবে তিন নাম্বার ধাপে এডি স্কোয়ারের মান বের করে রেখেছি আমাদের একটু কাজে লাগবে এই জন্য ও এবি স্কোয়ার ইকুয়াল টু ফোর বিডি স্কোয়ার এটাও আমাদের কাজে লাগবে এই দুইটা জিনিস পরবর্তীতে ব্যবহার করবো এই জন্য মান বের করে রেখেছি এখন আমরা ফাইনাল রাউন্ড চতুর্থ ধাপে চলে যাই বন্ধুরা চতুর্থ ধাপে যাওয়ার জন্য জায়গা তো কম তাহলে আমরা এখান থেকে একটু মুছে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে আমি এখন এখানে মুছে ফেলতেছি আচ্ছা এখানে আমরা কি বলতে পারতাম যে চতুর্থ ধাপ মনে করো এটা হচ্ছে আমাদের চতুর্থ ধাপ প্রমাণের আমি যদি এখানে আমাদের যেটা লিখতে বলছি এই যে জিনিসটা এটা এখন লেখো যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার এটা সমান সমান আমাকে তো বের করতে বলছে ফোর এডি স্কোয়ার কী হবে আমি একটু দেখতে চাই তাহলে আমি এটা লিখলাম বামপক্ষটা লিখলাম লিখে আমি যুক্তিতর্কের গাণিতিক ভাষায় যুক্তি দিয়ে দিয়ে যেতে যেতে দেখি আমি ফোর এডি স্কোয়ারে পৌঁছতে পারি কি না এই হচ্ছে আমার টার্গেট তাহলে ফাইনাল রাউন্ডে আমরা এটা লিখলাম বামপক্ষ যেটা প্রমাণ করতে বলছিল বামপক্ষ লিখলাম এবার সমান সমান দাও এবার এটার মান বসাও এবি স্কোয়ার যেভাবে আছে এবার থাকুক আমি এখানে বিসি স্কোয়ারকে আমি আবার এবি স্কোয়ার বলতে পারি সি এ স্কোয়ারকে সি এ স্কোয়ার না বলে আমি এবি স্কোয়ার বলতে পারি
প্রত্যেকবারই আমি বলতে পারি যে এবি স্কয়ার এবি স্কয়ার এবি স্কয়ার তার মানে আমি কি 3 এবি স্কয়ার পাইতে পারি কারণ এগুলা সমবাহু ত্রিভুজ যেহেতু প্রত্যেকটা বাহু সমান তার মানে তিন বাহুর যোগফলকে আমি 3 এবি স্কয়ারে নিয়ে আসতে পারি বন্ধুরা বুঝতে পেরেছো মান বসিয়ে এখন এই যে 3 এবি স্কয়ার বন্ধুরা আবার খেয়াল করো এই যে এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার তুমি তো আগে বের করে রেখেছো তিন নাম্বার ধাপে তাহলে আমি 3 ইনটু ওই মানটা বসাই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এই যে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বুঝে যেতে পারি এবার 3 ইনটু 3 এডি স্কয়ার প্লাস 3 না 3 বিডি স্কয়ার এই এখানে এখানে প্রয়োজন তুমি এখানে সাইড নোট দিতে পারো যেহেতু এটা আবার লিখতে পারো এবি স্কয়ার ইকুয়াল টু এই যে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার এটা লেখা লাগে না আবার মন চাইলে লিখে নিতে পারো 3 এডি স্কয়ার যেভাবে আছে এইভাবে থেকে যাক বিডি স্কয়ারের জায়গায় আমি মানে 3 বিডি স্কয়ারকে যদি আমি এভাবে বলি যে 4 বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার তার মানে 4টা বিডি স্কয়ার থেকে 1টা বিডি স্কয়ার বাদ তাহলে 3টা বিডি স্কয়ার হলো তার মানে 3 বিডি স্কয়ারকে আমি এখানে যুক্তিতে দিলাম 4 বিডি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার যদি বলো স্যার এভাবে যে দিতে হবে আমি কিভাবে বুঝবো এভাবে কেন দিবেন তার উত্তর হচ্ছে এখানে লক্ষ্য করো 4 বিডি স্কয়ার ইকুয়াল টু কিন্তু এবি স্কয়ার আছে তার 3 বিডি স্কয়ার সমান কিছু নাই কিন্তু 4 বিডি স্কয়ার সমান এবি স্কয়ার আছে এই জন্য 3 বিডি স্কয়ারকে আমি এই রূপে ভাঙবো ভাঙলে তাহলে আমি 4 বিডি স্কয়ারের জায়গায় লিখতে পারবো এবি স্কয়ার তাহলে আমি এই এই জায়গাটা এবারে লিখতেছি খেয়াল করো সমান সমান 3 এডি স্কয়ার প্লাস এখানে 4 বিডি স্কয়ারের জায়গায় লিখলাম এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার যেভাবে রয়ে গেল এবার লক্ষ্য করো বন্ধুরা এডি স্কয়ার ইকুয়াল টু কি বের করে রেখেছিলাম এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার আমরা এটা কাজে লাগাবো তাহলে আমরা আমরা ওই জিনিসটা এখন এখানে লিখব এডি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার তাহলে আমি এখানে এবি স্কয়ার মানে বিডি স্কয়ারের জায়গায় এই এডি স্কয়ারের মানটা বসাই দিতে পারি কারণ এটা আমি এই দুইটার মান যে এডি স্কয়ার এটা আগেই বের করে রেখেছি ধাপ তিনে রেখে তাহলে এখন কি হলো 3 এডি স্কয়ার প্লাস এডি স্কয়ার তার মানে 4 এডি স্কয়ার লক্ষ্য করো আমি এখানে বামপক্ষ লিখে হিসাব নিকাশ করতে 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 যা পেলাম ওইটা ডানপক্ষে সমান হয়ে গেল তার মানে যেটা প্রমাণ করতে বলেছে আমার প্রমাণ করতে পেরেছি যে সুতরাং এই যে এবি স্কয়ার ফাইনাল রাউন্ডে একটু লিখে দাও প্লাস বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার ইকুয়াল টু 4 এডি স্কয়ার যেটা প্রমাণ করার কথা তুমি প্রমাণ করতে পেরেছ লিখে দাও প্রমাণিত এভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রমাণ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু খেয়াল করলে এগুলো এক্সট্রা জ্যামিতি কোনো ব্যাপার না সহজ যুক্তিগুলো খুব কঠিন না তোমাদের প্রতি বিশেষ নির্দেশ আমাদের যে তোমরা ঘরে বসে আমাদের এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো নিজে আর একটু গভীরভাবে স্টাডি করার চেষ্টা করো এই এক্সট্রা জ্যামিতিগুলো আস্তে আস্তে একটা একটা করে সবগুলো পেরে গেলে সৃজনশীল আপনা আপনি পেরে যাবে এই জন্য আমরা তোমাদেরকে এই বন্ধের মধ্যে ভিডিওতে এক্সট্রাগুলো দেখাচ্ছি যাতে করে সৃজনশীল প্রশ্ন আনসার করতে তোমাদের সহায়ক হয় আশা করি বন্ধুরা তোমরা আমাদের সাথে পথ চলবে সেই আশাবাদ ব্যক্ত রেখে এবং জেএসসি পরীক্ষায় তোমার ভালো ফলাফল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ